শুরু হচ্ছে রেনবো মিডিয়া নিবেদিত সাসপেন্স থ্রিলার সিজন টু। রবার্ট এডমন্ড অল্টারের লেখা ডাবল ট্রাবল। মিস্টার ডার্বি তার .22 বোরের পিস্তলটা নামিয়ে ড্রেসার ক্লকের দিকে তাকালেন। সকাল 7:17। বিছানা ছাড়ার নিত্য রুটিনের 13 মিনিট আগে আজ তিনি ঘুম থেকে উঠেছেন। এই 13টা মিনিট তাঁকে খুব সাবধানে এবং সতর্কভাবে ব্যবহার করতে হবে, কারণ এই সময়টুকু তার রুটিন বহির্ভূত। রুটিনের বাইরে হলেও সময়টা মিস্টার ডার্বির ভবিষ্যৎ নিরাপত্তা রক্ষার জন্য খুবই জরুরি। মুচকি হাসি ফুটল ঠোঁটে, হাতের কাজটা নিখুঁতভাবে সারার জন্য গর্বিত তিনি। ১০ সেকেন্ড এই জন্য নিজেকে বাহবা দিলেন মিস্টার ডার্বি। .22 পিস্তলে এমনিতেই শব্দ হয় কম, তারপর মোটা বালিশের মধ্যে দিয়ে বুলেট ঢোকার সময় সামান্য পপ করে একটা আওয়াজ হল, আর বুলেটের ছিদ্রটাও বেশ ছোট, কোনো বিশৃঙ্খলা নেই। তাই মিস্টার ডার্বি মনে মনে বেশ খুশি, কারণ সব কিছু নিখুঁত এবং সময় মেনে সম্পাদনা করা তার নেশা। পিস্তলটা এক পাশে রেখে স্ত্রীর বিছানার কাছে চলে এলেন মিস্টার ডার্বি। মেঝেতে হাঁটু গেড়ে বসে এলোমেলো কম্বলটা ভাঁজ করে পায়ের কাছে রেখে দিলেন। তারপর তোশকের একদিকের কভার খুলে ফেললেন। তার স্ত্রী কভারের মধ্যে টাকা রাখেন এই ব্যাপারটা আবিষ্কার করতেই মিস্টার ডার্বির অনেক দিন লেগেছে। সংসার জীবনে খুবই অসুখী একজন মানুষ তিনি। তাঁর স্ত্রী নিজেকে পঙ্গু বলে দাবি করতেন আর সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতেন। অবশ্য স্ত্রীর পঙ্গুত্বের ব্যাপারটা মিস্টার ডার্বির কখনোই বিশ্বাস হয়নি, কিন্তু সকাল 8:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত প্রতিদিন অফিসে ব্যস্ত থাকতে হয় তাকে, তাই সন্দেহটা প্রমাণ করার সুযোগ হয়নি। যদিও মিস্টার ডার্বির ঘোর সন্দেহ, তিনি বাড়ি থেকে বেরুবার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বিছানা থেকে লাফিয়ে উঠতেন আর পাড়া ঘুরে বেড়াতেন, আর যেই তার অফিস থেকে ফেরার সময় হতো সঙ্গে সঙ্গে আবার তিনি বিছানায় শুয়ে পড়তেন, যেন শরীর লেগে গেছে বিছানার সাথে। এই 2 বছর মিস্টার ডার্বির হাড় মাংস জ্বালিয়ে খেয়েছেন ভদ্রমহিলা, সারাক্ষণ খালি প্যান প্যানানি আর অভিযোগ। যতক্ষণ বাড়িতে থাকতেন মিস্টার ডার্বি, স্ত্রীর ফাই ফরমাস খেটে তার জান বেরিয়ে যেত। এটা আনো ওটা আনো, এই ছিল ভদ্রমহিলার মুখের একমাত্র বুলি। ইয়াম মোটকা শরীর নিয়ে তিনি টাকা ভর্তি তোষকটার উপর গড়াতেন আর মিস্টার ডার্বি শুধু অপেক্ষায় থাকতেন কবে মুটকির নড়াচড়া চিরতরে বন্ধ করে দেবেন এই আশায়। ভদ্রমহিলাকে মিস্টার ডার্বি বিয়ে করেছিলেন টাকার লোভে, নইলে কে 50 অর্ধ মাংসের একটা তালকে খামুখা জীবন সঙ্গিনী করতে যায়? বেশ ধনবতী ছিলেন তার স্ত্রী, কিন্তু ব্যাংকে একটা টাকাও রাখতেন না। তোষকের কভারই মহিলার ব্যাগ। যেদিন জানতে পারলেন মিস্টার ডার্বি, খুশিতে টকবক করে উঠেছিলেন। তারপর থেকে সুযোগ খুঁজছিলেন কিভাবে টাকাটা হাতানো যায়। অনেক কষ্টে খুন করার সাহসও জুগিয়েছেন বুকে। তারপর আজ সকালে তার স্ত্রী একটা শব্দ উচ্চারণ করারও সুযোগ পায়নি।
দুই বছরের অনবরত ভ্যানভ্যানানির পর এই একটা সকালে মহিলার নীরবতা সুমধুর সঙ্গীতের মতো লাগছে মিস্টার ড্যাভির কাছে। কভারের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন মিস্টার ডার্বি। ছোট বড় অনেকগুলো প্যাকেটে স্পর্শ পেল আঙুল। খসখসে একটার পর একটা বের করতে লাগলেন তিনি। পাঁচটা, দশটা, বিশটা, পঞ্চাশটা। আলমারি খুলে একটা ব্রিফকেস বের করলেন মিস্টার ডার্বি। টাকার প্যাকেটগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখলেন। তারপর কাঁটায় কাঁটায় 7:30 ঢুকলেন বাথরুমে। টুথব্রাশ আর রেজার নিয়ে ফিরে এলেন বেডরুমে। ঢুকালেন দিকেশে, কয়েকটা শার্টস এবং মোজাও রাখলেন। ব্যাস আর কিছু নেওয়ার দরকার নেই। প্যারিসে পৌঁছেই তিনি নতুন পোশাক কিনে ফেলবেন। পোশাক পরে ব্রিফকেসটা হাতে নিয়ে দরজার দিকে এগোচ্ছেন মিস্টার ডার্বি, হঠাৎ ঘুরে দাঁড়ালেন। শান্তিতে বিশ্রাম নাও প্রিয়তম, নরম গলায় বললেন তিনি। নিচে নেমে এলেন মিস্টার ডার্বি। হলঘরের ঘড়িতে 7:40 বাজে। মাথা ঝাঁকালেন সন্তুষ্টির ভঙ্গিতে। অন্যান্য দিনগুলোর মতো আজও তিনি সময়ানুবর্তিতা রক্ষা করে চলেছেন। 8:50 তাঁর বাস স্টেশনে পৌঁছানোর কথা, সেভাবে হিসেব করে তাকে প্রতিটি কাজ করতে হয়। গত 2 বছর হিসেবের বাইরে পা ফেলেছেন এমন অপবাদ তাঁর শত্রুও দিতে পারবে না। ডার্বিকে দেখলে আর ঘড়ির সময় জানার প্রয়োজন হয় না। প্রতিবেশীরা প্রায়ই তাঁর সম্পর্কে এই কথা বলে। আর আজকের বিশেষ এই সকালে কোনোভাবেই কোনো ভুল পদক্ষেপ নেওয়া যাবে না, চলবে না। সময়ের হিসেবে কোনো গরমিল, প্রতিটি সেকেন্ড আজ তাকে গুনে গুনে চলতে হবে। আগে গরম করা কড়াইতে 3টে বেকন ছেড়ে দিয়ে রান্নাঘরের ঘড়ির দিকে তাকালেন মিস্টার ডার্বি। 7:43। দ্রুত মাংসটা ভেজে 2 পিস তিনি খেয়ে নিলেন। বাকি টুকরো অভ্যেস মতো স্ত্রীর জন্য থাকল। খেয়াল হতেই জিভ কামড়ালেন তিনি। এদিক ওদিক মাথা নাড়ালেন মিস্টার ডার্বি। এরকম ভুল হলে তো চলবে না। বাকি বেকন খেয়ে ফেললেন তিনি। এরপর ফ্রিজ খুলে তার জন্য নির্ধারিত 2টো ডিম বের করলেন। ডিমের আমলেট, আধ গ্লাস খেজুরের রস দিয়ে ব্রেকফাস্ট সাজিয়ে যথারীতি ঘড়ি দেখলেন মিস্টার ডার্বি। 7:48। খবরের কাগজ পড়া এবং ট্যাবিকে ডেকে আনার সময় হয়েছে। হলঘর থেকে বেরিয়ে এলেন তিনি, মুখে হাসিটা ধরাই আছে। ট্যাবিকে প্রতিদিন সকালে ঘরে এনে এক ধরনের বিকৃত আনন্দ পান মিস্টার ডার্বি। মিসেস ডার্বি নিজের ঘর আর আসবাবপত্রের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। ট্যাবিকে সহ্যই করতে পারতেন না তিনি। বিড়ালটাকে দেখলেই নাকমুখ কুঁচকে যেত প্রবল বিতৃষ্ণায়। শয়তানের বাচ্চা নাম দিয়েছিলেন তিনি ট্যাবির। আর স্ত্রীকে মানসিক যন্ত্রণা দিতেই মিস্টার ড্যাবির প্রধান কাজ ছিল প্রতিদিন সকালে ট্যাবিকে খাবারের লোভ দেখিয়ে ভেতরে ডেকে আনা। মিস্টার ডার্বি ওই দিনের ভাঁজ করা খবরের কাগজ হাতে নিয়ে সামনের বারান্দায় এলেন। নরম গলায় ডাকতে লাগলেন, ট্যাবি, ট্যাবি, ট্যাবি। তার পাশের ফ্ল্যাটের দোতলার জানালা দিয়ে উঁকি দিলেন বিধবা প্রতিবেশী মিসেস রিজ। মিস্টার ডার্বিকে দেখে হাসলেন তিনি। কথা বলার আগে ঘড়ির দিকে একবার তাকাতে ভুললেন না। উনি 2 মিনিট আগে এসেছেন নাকি মিস্টার ডার্বির 2 মিনিট দেরি হয়েছে এই কথা জিজ্ঞেস করলেন। আপনি বোধহয় ভুল করছেন মিসেস রিজ, আমি কাল রাতে টেলিফোন অপারেটরের ঘড়ির সঙ্গে সময় মিলিয়ে দেখেছি, আমার ঘড়ি ঠিকই আছে। মাথা দোলালেন মিসেস রিজ, বললেন, সেটা হওয়াই স্বাভাবিক, আপনার ঘড়ি কখনো ভুল সময় দেয় না। নিখুঁত সময় জ্ঞানের ব্যাপারে আমরা আপনার উপর এজন্যই ভরসা রাখতে পারি।
পাতাবাহারের একটা ঝাড়ের আড়াল থেকে মিউ মিউ করে এই সময় বেরিয়ে এলো ট্যাবি। দ্রুত এগোলো মিস্টার ডার্বির দিকে। বিড়ালটার তাড়া দেখে আবার হাসলেন মিসেস ডিজ। বললেন, ট্যাবি আপনার খুব পোষা হয়ে গেছে মিস্টার ডার্বি। চট করে একবার রিস্টওয়াচে চোখ বোলালেন মিস্টার ডার্বি। সাতটা একান্ন, ক্ষমা প্রার্থনার সুরে বললেন, মাফ করবেন মিসেস ডিজ, আমার ডিম সেদ্ধ বোধহয় হয়ে এল। তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকলেন তিনি। একটা প্লেটে সেদ্ধ ডিম সাজিয়ে খেতে দিলেন ট্যাবিকে। নিজের ব্রেকফাস্ট নিয়ে এগোলেন ডাইনিং রুমের দিকে। গলায় যখন ন্যাপকিন বাঁধছেন মিস্টার ডার্বি, ডাইনিং রুমের ঘড়িতে দেখলেন সকাল 7:55 বেজে গেছে। গল্পের পরবর্তী অংশ যদি আপনারা শুনতে চান, তাহলে আপনাদের যেতে হবে আমাদের নতুন চ্যানেল রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার সিজন 2 এই চ্যানেলে। নিচের ব্লু লিঙ্কে ক্লিক করলেই আপনারা ওই চ্যানেলে চলে যেতে পারবেন। নতুন চ্যানেলটিকে দাঁড় করানোর জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমাদের চাই। যেভাবে আপনারা রেনবো মিডিয়া সাসপেন্স স্টোরিকে সাপোর্ট করেছেন, নতুন চ্যানেল রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলারকে দাঁড় করানোর জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমরা সেই একই সহযোগিতা আশা করব। গল্পের বাকি অংশটুকু শুনতে চাইলে অবশ্যই আসুন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার সিজন 2 আমাদের নতুন চ্যানেলে।